আজকের ক্লাসে আমরা পড়ব ফিএসটেল সাইফার টেক, সাইফার স্ট্রাকচার, ঠিক আছে? সো আমরা এটা সম্পর্কে ডিসকাস করি যে মোস্ট অফ দ্য ব্লক সাইফার টেকনিক ফলোস দিস স্ট্রাকচার, অর্থাৎ ম্যাক্সিমাম ব্লক সাইফার টেকনিক এই ফিএসটেল স্ট্রাকচারটা ইউজ করে। আমরা যখন বিভিন্ন ব্লক সাইফার টেকনিক ডিসকাস করব তখন এই স্ট্রাকচারটার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পারবো। সো এই লেকচারে আমরা জাস্ট স্ট্রাকচার নিয়ে ডিসকাস করবো যে হোয়াটস দ্য প্রসেস অ্যাকচুয়ালি, রাইট? সো প্রথমে যেটা করা হয়, দ্য প্লেইন টেক্সট ইজ প্রসেসড ইন টু ইকুয়াল হাফস অর ডিভাইডেড ইন টু ইকুয়াল হাফস, দ্যাট ইজ লেফট সাইডকে আমরা এল নট এবং রাইট সাইডকে আমরা আর নট দ্বারা ডিনোট করতে পারি। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, অ্যান্ড দেন দ্য টু হাফস অফ দ্য ডেটা পাস থ্রু এন রাউন্ডস অফ প্রসেসিং। আচ্ছা, এন মিন্স অর্থাৎ নাম্বার অফ রাউন্ড ক্যান বি ডিফারেন্ট, বিভিন্ন অ্যালগোরিদমে রাউন্ড সংখ্যা ডিফারেন্ট হতে পারে। ওকে, সো এই দুইটা ডিফারেন্ট পোর্শন, এই দুই টু হাফস অফ দ্য ডেটা পাস থ্রু এন রাউন্ডস অফ প্রসেসিং, অর্থাৎ প্রসেসিংটা অ্যালগোরিদম অনুযায়ী, যে অ্যালগোরিদম আমরা ইউজ করবো সেই অ্যালগোরিদম অনুযায়ী প্রসেস হবে, অ্যান্ড দেন কম্বাইন টু প্রডিউস দ্য সাইফার টেক্সট ব্লক। অর্থাৎ আমরা দুটো ডিফারেন্ট ব্লকে ভাগ করে ফেলবো, অ্যান্ড দেন প্রতিটা ব্লক আলাদা আলাদাভাবে প্রসেস হবে এবং নাম্বার অফ রাউন্ড হবে ডিফারেন্ট, বিভিন্ন অ্যালগোরিদমে নাম্বার অফ রাউন্ড ডিফারেন্ট হবে এবং ফাইনালি সেটাকে আমরা কম্বাইন করবো। ওকে, সো প্রসেসটা কি বলছে, অন দ্য রাইট হাফ অর্থাৎ আর নট উই অ্যাপ্লাই এ ফাংশন। এই ফাংশনটা কি হতে পারে, যেমন ফাংশনটা হতে পারে এমন যে জাস্ট এ সিম্পল এক্সর হবে, ওকে, বা অর অপারেশন হবে বা নট অপারেশন হবে বা অর সামথিং লাইক দিস, যে কোনো একটা ফাংশন আসলে অ্যাপ্লাই হবে রাইট সাইডে অর্থাৎ আর নটে। ওকে, অ্যান্ড ইন দ্য ফাংশন উই উইল ইউজ এ সাব কি জেনারেটেড ফ্রম এ মাস্টার কি, অর্থাৎ দ্যাট মিন্স দেয়ার উইল বি এ মাস্টার কি, সেই মাস্টার কি থেকে প্রতি রাউন্ডের জন্য আলাদা আলাদা সাব কি জেনারেট হবে, ঠিক আছে? আর একবার বলি এখানে কি বলছে, যে রাইট হাফে কি হবে, একটা ফাংশন উই উইল অ্যাপ্লাই এ ফাংশন অ্যান্ড ইন দ্য ফাংশন উই উইল ইউজ এ সাব কি, সেই সাব কিটা জেনারেট হবে কোথা থেকে, ফ্রম এ গিভেন মাস্টার কি। ওকে, অ্যান্ড দেন দ্য আউটপুট অফ দিস ইজ এক্সর্ড উইথ দ্য লেফট হাফ। এইটার এই যে প্রসেসটা আমরা রাইট হাফের সাথে করলাম সেটার যে আউটপুট সেটা এক্সর হবে লেফট হাফের সাথে, অ্যান্ড দেন দ্য আউটপুট উইল বি সোয়াপড। ওকে, একটা ফিগার দিয়ে যদি আমরা জিনিসটা ডিসকাস করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো এখানে প্লেন টেক্সট ইজ গিভেন ডিভাইডেড ইন টু ইকুয়াল হাফস, সেটাকে আমরা এল নট এবং আর নট বললাম। যদি 128 বিট হয় তাহলে এল নটে 64 বিট অ্যান্ড আর নটে 64 বিট। ওকে, এ মাস্টার কি ইজ গিভেন, যেখান থেকে আমরা প্রতি রাউন্ডের জন্য বিভিন্ন সাব কি জেনারেট করব। ওকে, সো এই যে রাইট হাফটা কি হবে, কোনো একটা ফাংশন, এখন এক এক অ্যালগোরিদম এক একটা ফাংশন ইউজ করবে বা এক এক ধরনের ফাংশনের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে? সো যেটাই হোক না কেন, রাইট হাফটাকে আমরা একটা তার উপর একটা ফাংশন অ্যাপ্লাই করব এবং সেটা কি একটা সাব কি উইল দিস কি ওয়ান উইল বি জেনারেটেড ফ্রম দ্য মাস্টার কি, ঠিক আছে? সেটা ফাইনালি ইট উইল বি এক্সর্ড উইথ এল নট লেফট হাফ, ঠিক আছে? এক্সর্ড হওয়ার পরে আমরা এই ফাংশনের ভিতর দিয়ে এসে লেফট হাফের সাথে এক্সর্ড হওয়ার পরে যেই আউটপুটটা আমরা পাচ্ছি সেই আউটপুটটা আমরা সেকেন্ড রাউন্ডের রাইট পোর্শনের জন্য পাঠিয়ে দেবো, রাইট হাফের জন্য পাঠিয়ে দেবো, এবং সেকেন্ড রাউন্ডের লেফট পোর্শনে সরাসরি ফার্স্ট রাউন্ডের রাইট হাফটা চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার যে আমরা আরেকবার বলি, রাইট হাফটা আমরা একটা ফাংশনের ভেতর দিয়ে পাস করছি এবং সেখান থেকে কি এবং ফাংশনের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি সেটা এক্সর হবে লেফট হাফের সাথে। সো এইটা এক্সর করে যেটা আমরা পাচ্ছি, এই দুটো এক্সর করে যেটা পাবো সেটা চলে যাবে সেকেন্ড রাউন্ডের রাইটে, অর্থাৎ সোয়াপ হবে, হ্যাঁ, এখান থেকে রাইটে, এবং রাইট সাইড যেটা সেটা রাইট হাফে যে বিটটা আছে, যতগুলো বিট আছে সেটা চলে আসবে সেকেন্ড রাউন্ডের লেফট হাফে। ওকে, সো এগেইন নেক্সট রাউন্ডে একইভাবে সেম প্রসেসটা চলবে যতগুলো রাউন্ড, অর্থাৎ যেমন ডিইএস অ্যালগোরিদমে টোটাল 16টা রাউন্ড হবে, সো এই একই প্রসেস 16টা রাউন্ডে চলবে আর কি। হ্যাঁ, বিভিন্ন অ্যালগোরিদমে রাউন্ড সংখ্যা ডিফারেন্ট হতে পারে। সো সেকেন্ড রাউন্ডে এসেও একইভাবে অন্য একটা ডিফারেন্ট কি K2 দ্যাট উইল বি জেনারেটেড ফ্রম দ্য মাস্টার কি, ওকে, এটাকে আমরা সেকেন্ড রাউন্ডের জন্য সাব কি বলছি, সেটা একটা ফাংশনের ভেতর দিয়ে যেয়ে লেফট হাফের সাথে এক্সর হবে, এক্সর হয়ে যে আউটপুট আমরা পাবো সেটা চলে যাবে থার্ড রাউন্ডের রাইট পোর্শনে, এবং সেকেন্ড রাউন্ডের রাইট পোর্শনে যেটা আছে সেটা চলে যাবে থার্ড রাউন্ডের
লেফট পোর্শনে, এইভাবে আসলে যতগুলো রাউন্ড আছে এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা সোয়াপ হচ্ছে এবং রাইট সাইডে যেটা পাচ্ছি সেটা সরাসরি পরের রাউন্ডের লেফট পোর্শনে চলে আসছে। সো এটাই প্রসেস, এই জিনিসটাই আসলে এখানে ডেসক্রিপটিভভাবে বলা আছে যে দ্য আউটপুট অফ দিস এক্সর, অর্থাৎ এই যে এখানে আমরা যে এক্সর করলাম, এই যে এক্সর করলাম এটার আউটপুটটা চলে যাবে পরের রাউন্ডের রাইট পোর্শন, অর্থাৎ সোয়াপ হবে, লেফট থেকে রাইটে চলে যাবে। সো দ্য আউটপুট অফ দিস এক্সর্ট উইথ দ্য লেফট হাফ অ্যান্ড দেন দেয়ার আউটপুট উইল বি সোয়াপড, সেটা রাইট সাইডে চলে যাচ্ছে। সো দিস ইজ ওয়ান সিঙ্গেল রাউন্ড, এই যে টোটাল প্রসেসটা আমি বললাম এটা জাস্ট একটা রাউন্ড, যতগুলো রাউন্ড আমার অ্যালগোরিদমে থাকবে প্রতিটা রাউন্ডে এই সেম প্রসেস চলবে। হ্যাঁ, সো উই উইল হ্যাভ এন রাউন্ডস, এই যে এন এর ভ্যালুটা অর্থাৎ কতগুলো রাউন্ড হবে দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যালগোরিদম, অ্যালগোরিদমের উপরে এটা ডিপেন্ডেন্ট হবে। সো অল রাউন্ডস উইল হ্যাভ সেম স্ট্রাকচার, সব রাউন্ডের স্ট্রাকচারটা অর্থাৎ এই সেম স্ট্রাকচারটাই প্রতিটা রাউন্ড ফলো করবে। দিস ইজ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এরপরে যদি আলো করে রাউন্ড আমরা করি, সো স্ট্রাকচারটা একই হবে। সো ইন এ নাটশেল আমরা বলতে পারি যে উই ডিভাইড দ্য প্লেইন টেক্সট ইন টু হাফস, ফার্স্ট স্টেপ, দুইটা ডিফারেন্ট হাফে ভাগ করে ফেলবো, অ্যান্ড অ্যাপ্লাই দ্য ফাংশন অন রাইট হ্যান্ড সাইড, ফাংশনটা অ্যাপ্লাই হবে কোথায়, রাইট সাইড, রাইট পোর্শনে, অ্যান্ড সেই ফাংশন অ্যাপ্লাই হওয়ার পরে সেটা এক্সর হবে লেফট হ্যান্ড সাইডের সাথে, অ্যান্ড দ্য আউটপুট ইজ সোয়াপড, দেন দ্যাট অ্যালগোরিদম ফলোস দ্য ফিয়েস্টাল স্ট্রাকচার। যদি এটা হয় তাহলে আমরা সেটা বলবো যে এই অ্যালগোরিদমটা, এই যে এই ফিয়েস্টাল স্ট্রাকচারটা, এই স্কেলেটনটা ফলো করছে। ক্লিয়ার? সো এখানে কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে ব্লক সাইজ। সো ব্লক সাইজ যত বড় হবে ইটস মোর সিকিউর, কি সাইজটা যত বেশি হবে, লার্জার কি সাইজ মিন্স মোর সিকিউরিটি। হ্যাঁ, বাট এখানে একটা আরেকটা ব্যাপার আছে যে বাট মে ডিক্রিজ দ্য স্পিড অফ এনক্রিপশন আর ডিক্রিপশন, অর্থাৎ কি সাইজ যদি অনেক বড় হয় তাহলে এনক্রিপশন আর ডিক্রিপশনের স্পিডটা কমে যেতে পারে। নাম্বার অফ রাউন্ডস, স্বাভাবিকভাবে যত বেশি রাউন্ড হবে এটা তত বেশি আমরা সেই অ্যালগোরিদমটাকে তত বেশি সিকিউর বলবো, বা প্রসেসটা তত বেশি সিকিউর। অ্যান্ড সাব কি জেনারেশন অ্যালগোরিদম, যেটা বললাম যে মাস্টার কি থেকে সাব কি জেনারেট হবে, সো এই অ্যালগোরিদমটা যত বেশি কমপ্লেক্স অ্যালগোরিদম হবে ইট উইল বি মোর হার্ডার ফর দ্য অ্যাটাকার টু স্টিল দ্য ডাটা অর টু ফাইন্ড দ্য ডাটা, রাইট? সো মোর কমপ্লেক্স অ্যালগোরিদম ইমপ্লাইজ হার্ডার ফর অ্যাটাকার টু স্টিল দ্য ডাটা। ডেটা অ্যান্ড ফাংশন অর রাউন্ড ফাংশন, অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডে আমরা যে এই যে এখানে যে যে ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ করবে সেটা হচ্ছে যত বেশি কমপ্লেক্স হবে ক্রিপ্ট অ্যানালিস্টের জন্য বা অ্যাটাকারের জন্য তত বেশি হার্ড হবে এটাকে ডিক্রিপ্ট করে ফেলা। সো মোর কমপ্লেক্স ফাংশন মিন্স হার্ডার ফর দ্য ক্রিপ্ট অ্যানালিস্ট টু অ্যাটাক। ওকে, সো এটা জাস্ট এই লেকচারে আমরা জাস্ট ফিয়েস্টাল সাইফারের একটা স্ট্রাকচার সম্পর্কে ডিসকাস করলাম যে এই স্ট্রাকচারটা যদি কোনো অ্যালগোরিদম ফলো করে তাহলে আমরা বলবো যে ফিয়েস্টাল স্ট্রাকচার ফলো করা হয়েছে। সো আমরা পরবর্তীতে যখন অ্যালগোরিদম পড়বো তখন আমরা হয়তো একটা এক্সাম্পল দিয়ে এটা ডিসকাস করতে পারবো। সো টিল দেন, থ্যাংক ইউ।